हेलो एवरीवन, हैप्पी थर्सडे। सकाल सकाल आईबाबू डॉक्टर देखाने हो गए। 8:30 बजे, 8:30 मध्य डॉक्टर देखाने हो गए। डॉक्टर अफिसटा एत टाइम वाइज एत पंचुअल, ये प्रथम देखल जो डॉक्टर अफिसे मैं एरक स्टार्ट टाइम और एंड टाइम दिए। 8:15 और अपॉइंटमेंट छो, एक्जैक्टलि 8:15 डॉक्टर रूमे ढुकल, डिसकशन करलो, 8:30 मध्य हमारे हो गल, मैंने 8:15 थे 8:30 दिए, ठीक 8:30 बेरोलम, एकदम भीषण भाव पांचुअल। आज के अभी एम आज के को मैं खबर दबार खाइए टेस्ट है लाखिलि हैपी तो और हे आज के समस्त जिनपत मैं जगह तो मैं हाई रिएक्शन आगू कि स्टार्ट कर सरकम तो जानुरी थे शुरू हो सब आर आर वही एक घंटा दू घंटा कर आसते डॉक्टर अफिस पार्किंग लटे गाड़ी रखा हो गाड़ी जो बेरोबे तक $2 दिए एखे एखे एक जगह आ $2 पे करते हैं से कैशे पे करते हैं से मेले लिखे दिए मेक शिओ तुम $2 नहीं आस तो देख $2 पे करपर ही इटा के ओपेन बार ओपेन तब जो एक ही हो जाए और कल के टेम्पारेचर छो -7-8-9 आज के आबार टेम्पारेचर हो जाए +7-8-9 मैं एक दिन प्राय 15 डिग्री 16 डिग्री टेम्पारेचर डिफरेंस आज के अनेकटा ठंडा कम। हमें तो अबिर बैग टैग समस्त रेडी कर लाच रेडी कर गए सब मात्र बच्चे हे 8:45 बाड़ीत 15 मिनट दूरे छो तो एन एक बसुक 10 मिनट तरह आबार नहीं जाब स्कूले और बिस्टिओ हे एन बहरे तो एर मध्य गए लाभ नहीं बिस्टी भिजबी 10 मिनट बस बोलते चले जाए चले जाए सवार आगे स्कूले जाब लाइने फार्ष्ट दाड़ब 10 मिनट बस तर जबी बिष्टिर मध्य चल तेल अच्छा 5 मिनट ही बस तुम कल के ओरकम माइनस टेम्पारेचार स्नोफल एसब देखे अमित आज के ताड़ाताड़ी करे गिए निये एसेछे गार्डेन बेडगुलोर कावरगुलो अनेक दिन धरे किनबो किनछी बोलछिलाम जे स्नोफल होयेछे अमनि ताड़ाताड़ी करे उद्योग करा होयेछे एगुलो एक्चुअली आर किछुई ना ओई आमरा जेगुलोके ट्रिपल बोली ना बड़ो बड़ो सेई ट्रिपलगुलो थाके तो सेइगुलो एगुलो एगुलो तो वाटारप्रूफ तो एगुलो कावर करे दिले परे गार्डेन बेडटा एकदम भालो थाकबे एगुलो तो काठेर गार्डेन बेडगुलो तो ओर मध्ये बरफ पड़े पड़े बेसिकाली बरफो तो जलेर मतनी तो दिए नष्ट हो जाओया सम्भावना হয়তো একটা বা দুটো সিজন থাকবে তারপরে নষ্ট হয়ে যাবে কিন্তু যদি কভার করে রাখে তাহলে একদম ভালো থাকে তো সেই জন্যই নিয়ে এসেছে একটা দিয়ে দুটো গার্ডেন বেড কভার হলো না অমিত অবশ্য বলছিল ওই আন্দাজ করছিল যে হয়তো হবে না তো তার জন্য ও আরেকটা ছোট সাইজেরও নিয়ে এসেছে সেটা দিয়ে বাকি বেডটা কভার করে দেবে আর ওই কর্নারে যে বেডটা আছে ওটা তো অ্যাকচুয়ালি এখানেই ছিল স্যান্ড বক্স ওটা কিছু হবে না ওটা একটা অন্য ম্যাটেরিয়াল মানে কাঠেরই কিন্তু একটু মোটা ধরনের কাঠ দিয়ে তো ওইটা বরফের মধ্যে থাকলেও কিছু হয় না দুটো সিজন তো স্নোতে দেখলাম কিছুই হলো না আর একটা ত্রিপলও নিয়ে চলে এলো এটা গাড়িতেই রাখা ছিল আর এই ব্লু কালারের এই ত্রিপলটা দেখেই অমিত সঙ্গে সঙ্গে বলছে এটা দেখে একদম পুরো আমাদের ইন্ডিয়াতে যখন ঘরে রং করতে আসতো না তখন ফ্লোরের মধ্যে একটা এরকম পেতে দিত যাতে রং টংগুলো যখন ওই ছাদে যখন রং করছে তখন যাতে নিচে এসে না পড়ে একদম সেরকম টাইপের দেখতে সেরকমই কালার ব্লু কালারের পাওয়া গেছে এটা একদম সেরকমই একদম মনে হয় ম্যাটেরিয়ালটাও অলমোস্ট সেমই হবে ওরকমই মনে হচ্ছে একদম দেখে আর এখানে এত হাওয়া সবসময় এগুলো তো হাওয়ায় উড়ে যেতে পারে তো তার জন্য ওই ইটের মতন জিনিস ওইগুলো গত বছর কেনা হয়েছিল ওই ছোট ছোট বেড বানানোর জন্য তো সেইগুলো দিয়েই চারিদিকে চেপে দেবে যাতে হাওয়ায় উড়ে চলে না যায় হয়ে গেছে কভার করা আর এই অ্যাপেল গাছগুলোকেও যে প্রোটেক্টরগুলো কেনা হয়েছে সেগুলোও আজকালের মধ্যে আসবে ওগুলো অনলাইনে অর্ডার করে দিয়েছি স্টোরে পাওয়া যাচ্ছিল না তো ওগুলোও কাল পরশুর মধ্যে আবার লাগিয়ে দিতে হবে কি হয়েছে ও পড়ে গেছে এই বাবার ক্লাস শেষ হয়েছে পিয়ানো ক্লাস নিতে এসেছি ওটা আমাদের গাড়ি থেকে পড়লো ও তুই দেখতে পেয়েছিস ও গাড়িতে একটা শপার ড্রাগমাটের ব্যাগ ছিল পড়ে গেছে দে তুলে নে এই গাছটা এই গাছগুলোর ফলগুলো একমাত্র এগুলোই এখনো রয়ে গেছে দেখ আবি জানি না আমি এটা কি বেরি নাকি বেরি নয় মনে হয় এটা সেই সামারে হয়েছে এখন অবধি এই একটি মাত্র গাছে ফল ফুল বা কিছু একটা আছে বাকি সবই তো এরকম ফাঁকা ফাঁকা কেমন ছিল পিয়ানো ক্লাস কেমন ছিল এত লেট কেন একটু কুক করছিলাম তাই আজকে অনেকদিন পর বিকেলবেলার দিকে একটু রোদ দেখা দিয়েছিল আর তার সাথে সাথে আবার একটু সানসেটের সময় ওই সানসেটটাই দেখা যাচ্ছে অনেকদিন পর অ্যাবি স্কুলে রিমেম্বারেন্স ডের জন্য একটা গান শেখাচ্ছে তো আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি তখন বললাম একটু গানটা কর
এমনিতে তো অ্যাবি যেই ক্যামেরা ধরবো প্রচণ্ড সাই, কিছুতেই গান গাইবে না। তো অগত্যা আমি ক্যামেরাটাকে রাস্তার দিকে ধরে রেখেছি, আর ওদিকে ও গাড়ির ব্যাক সিটে বসে গানটা গাইছে। কতদিনে দেবে, ফোন করে কিছু হচ্ছে না কেন। তো আবি বাবু যথারীতি পিয়ানো ক্লাস করে বিকেলবেলা স্ন্যাক খাওয়ার জন্য প্রচন্ড খিদে পেয়েছে। হ্যাঁ খাও, মোটামুটি কি আছে, আইসট্রি আছে, আইসট্রি নিয়েছি আমি আর আবি। হ্যাঁ বলছে মাদার্স ডে পরে খেলাম, আবিদের স্কুলে মাদার্স ডে হলে আইস টি খেতে দিত মমি আর মানে বাচ্চার সাথে সাথে। হ্যাঁ আগের আগে স্কুলে আইস টি খেতে দিত, মাদার্স ডে টি পার্টি ছিল, তার মধ্যে আইস টি দিত। গরম টি তো আর দিতে পারবে না, বাচ্চা কাচ্চা আছে, কোথাও যদি হা লেগে টেগে যায় হাত পুড়ে যায়, তো সেই আইস টি নিয়েছি। আর ওই চিকেন ফ্রাই নেওয়া হয়েছে আসছে, আর অমিত একটা হট কফি নিয়েছে। আমরা মলে এসেছি, এখন আবি বলছে ওর তো বার্থডে আসছে, বলছে তাহলে বার্থডে শপিং এ কিছু একটা কিনে নিয়ে যাই। আমি বললাম না পরে কিনবো, একটা কিছু কিনে নিয়ে যাই বার্থডে শপিং। অ্যাবির 20 ডেজ বাকি আছে, অ্যাবি এখনই পারলে সব শপিং টপিং করে বসে থাকে। 17 ডেজ আচ্ছা, তাহলে 17 ডেজ। হ্যাঁ 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 হ্যাঁ, আজকে 9th তো। বলছে না না আমাকে কিনে দাও গিফট, আমি ওপেন করবো না, আমি নিয়ে রেখে দেবো, দিয়ে তারপরে বার্থডের দিনকেই ওপেন করবো। KFC চিকেন নিয়েছে, ফ্রাইড চিকেন। আবি প্রথমে ডিনারই করতে চেয়েছিল, আমি আবার ডিনার একটু বানিয়ে এসেছি, তো আমি ভাবলাম না ডিনার করিস না, একটু স্ন্যাকই খেয়ে নে। গরম ও গরম, বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, এসে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে। একটা পাঁচমিশালি সবজি মানে ওই লাবড়া মতন বানিয়েছিলাম, যত সবজি ছিল সব দিয়ে। তো খাওয়ার সময় পাঁচমিশালি সবজিটা আমার মনে হলো যে আরেকটু হবে, তো আমি একদম লো ফ্লেম করে এটাকে চালিয়ে দিয়ে ওপরতলায় চলে গেছি বাকি সব কাজ করতে। এই সবজি 1 ঘন্টা ধরে হলো, ভাগ্যিস পুড়ে যায়নি, একদম লো ফ্লেম করে দিয়েছিলাম বলে এবার সব ঘেটে গেছে। এদিকে ডিম কষা করেছিলাম, আবির ভালোই লেগেছে বলল। ডিম রান্না করলেই আমি টেনশনে থাকি, আবি কি খাবে না খাবে না, তারপর দেখলাম না খেয়ে নিয়েছে। এই 1.5 ঘন্টা এসছি না, ওপরে এসছি আমরা, 1.5 ঘন্টার মধ্যে পুরো সবজি হয়ে পুরো একটা ঘন্ট মতন হয়ে গেছে। চল চল ঘুমিয়ে পড়। না না ওই সবজিটাই মনে হলো না তখন, একটু যে কুক করতে হবে আর একটু তাড়াহুড়ো করে তো খেয়ে নিলাম তখন সবাই আমরা। এই যে আবি বাবু ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে, এত বৃষ্টি এত ওয়েদারের ডিফারেন্স দেখছি একটু খুক খুক করে কাশছে। আবি বাবু কালকে আবার পারফরমেন্স, জানিস তো গানের গলা ঠিক না থাকলে কি করে পারফরমেন্স হবে, হবে হবে। এই যে বার্থডে শপিং করে দাও করে দাও করে এমন পাগল করেছে, দিয়ে তারপরে একটা ছোটোখাটো খেলনা এইটুকুনি এই যে পছন্দ করেছে এটা দিয়ে তারপরে কিনে দেওয়া হয়েছে। তারপরে আমি বলেছি না না ঠিক আছে, এটা তোর বার্থডে শপিং না, তোকে এমনি কিনে দিলাম, এমন করছে টেনশন আর রাখতে পারছে না কি বার্থডে শপিং এ পাবে ও। বললাম ঠিক আছে তাহলে তোকে আমি এটা কিনে দিচ্ছি। এই শুরু হলো তোর শপিং, শুরু হয়নি, শুরু হয়নি। ও আমি বলেছি না না ঠিক আছে বার্থডে শপিং অন্য একদিন করে দেবো, ঠিক আছে এটা পছন্দ হয়েছে নে। নর্মালি টয়ের ব্যাপারে অ্যাবিকে তো খুব একটা বেশি আর কি এটা কেন ওটা কেন বলা হয় না, বই হ্যাঁ করে দেওয়া হয়, টয়তে খুব একটা কেনা হয় না, তো আজকে কিনেছে। ওটা ওই রুবিক্স কিউবেরই ছোটো ভাই ভার্সন, সমস্ত কালার ম্যাচ করতে হবে। আর এটা হচ্ছে অ্যাবির হোয়াইট শার্ট, কাঁচা হয়েছে, কালকে স্কুলে ওকে হোয়াইট শার্ট ব্ল্যাক প্যান্ট পরে যেতে হবে ওই যে স্কুলে সিঙ্গিং পারফরমেন্সের জন্য, তো এটাকে একটু আয়রন করতে হবে, একদম কটন শার্ট। তো আজকেও লেট হয়ে গেছে অনেক, একটু বাইরে বেরোলেই বিকেল সন্ধ্যাবেলাতে তাহলেই লেট হয়ে যায়, আমাকে কপি করবে। আর উঠেছি তো অনেক সকালে, আবি বাবুরও ডে স্টার্ট হচ্ছে আজকে অনেক সকালে, এবার ঘুমিয়ে পড়বে,
তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা, গুড নাইট।